সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইংরেজি শিক্ষার আসরে বিশ্বায়নমুখী বইছে গ্লোবাল হাওয়া আর এই হাওয়া থেকে পিছিয়ে নেই বাংলাদেশও বাংলা ভাষাভাষী মানুষের ইংরেজি শেখার একমাত্র সঠিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি হচ্ছে এফএম মেথড সুদীর্ঘ সাতাইশ বৎসরের গবেষণার ফসল হচ্ছে এই এফএম মেথড এফ এম মেথডের জনক হচ্ছেন জনাব অধ্যক্ষ ফিরোজ মুকুল বাংলা ভাষাভাষী মানুষের ইংরেজি শেখার অন্যতম মাধ্যম হিসাবে এফ এম মেথডকে বহু দেশ স্বীকৃতি দিয়েছে লন্ডন ক্রাউন অ্যাওয়ার্ড সহ ফ্রান্সের অনেক নামি দামি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে দর্শক মণ্ডলী চলুন তাহলে আমরা উপভোগ করি অধ্যক্ষ জনাব ফিরোজ মুকুল স্যারের ক্লাস কাছের কিংবা দূরের শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছো তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি এই দেশটা আমাদের তোমরা হলে আগামী দিনের ভবিষ্যৎ তোমরা যদি সত্যিকার অর্থে মেধাবী এবং স্মার্ট হয়ে জনসম্পদে পরিণত হতে পারো তাহলে আমরা আশা করতে পারি এই দেশের ভবিষ্যৎ হবে অনেক উজ্জ্বল অনেক সমৃদ্ধ তোমাদের দ্বারাই এই দেশটাকে একটি সুখী সমৃদ্ধ এবং সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব কাজে আমার প্রচেষ্টা হলো কিভাবে তোমাদেরকে মেধাবী এবং আরও বেশি স্মার্ট হিসেবে তৈরি করতে পারি তোমরা জানো ইংরেজি হচ্ছে একটি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটি হচ্ছে প্রযুক্তির ভাষা বিশ্বায়নের ভাষা এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের ভাষা আমরা যদি জ্ঞান বিজ্ঞানের গভীরে প্রবেশ করতে চাই সারা বিশ্বের জ্ঞানের ভাণ্ডারে যদি আমরা প্রবেশ করতে চাই তাহলে অবশ্যই ইংরেজিতে আমাদের দক্ষতা অর্জন করতে হবে ইংরেজিতে দক্ষতা অর্জন করা বলতে আমি শেক্সপিয়ার কিংবা মিল্টনের উপরে পণ্ডিত হতে বলছি না আমরা যাতে দৈনন্দিন কথাগুলো আমরা ইংরেজিতে বলতে পারি যে বিষয় নিয়ে আমরা পড়াশোনা করছি সেই বিষয়গুলো যাতে আমরা বিদেশিদের লেখা ইংরেজি ভাষায় সে বইগুলো যাতে কনসাল্ট করতে পারি ততটুকু দক্ষতা যদি আমরা অর্জন করতে পারি তাহলে এই বোধ করি আমাদের জীবনের অনেক সফলতায় অর্জন করা সম্ভব হয় তাহলে আসো দেখি আমরা কিভাবে এফ এম মেথডের মাধ্যমে ফর্মুলাকে নির্ভর করে ইংরেজি শিখতে পারি আমরা যে আমাদের দেশে গ্রামারকে মাধ্যম ধরে ইংরেজি শেখার চেষ্টা করি সত্যিকার অর্থেই অনেক জটিল এবং কঠিন ব্যাপার তাতে অনেক সময়েরও প্রয়োজন কিন্তু তারপরেও কি আমরা খুব ভালো করে ইংরেজি শিখতে পাচ্ছি বলতে পারছি এ কথা কি ভাবতে পারি কেন পারি না তার কারণ হলো পৃথিবীতে ভাষা সৃষ্টি হয়েছে আগে আর পরে সেই ভাষার গ্রামার তৈরি হয়েছে দুনিয়া জুড়ে মানুষ ভাষা শেখে আগে গ্রামার শিখে পরে। আর আমাদের দেশের প্রচলিত এই শিক্ষা পদ্ধতিতে যেটা কিনা আমরা ইংরেজদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি সেই পদ্ধতিতে আমরা কি করি আমরা গ্রামার শিখি আগে ভাষা শিখি পরে কাজে বোঝাই যাচ্ছে দুনিয়া জুড়ে মানুষ যে পদ্ধতিতে ভাষা শেখে আর আমরা যে পদ্ধতিতে ইংরেজি শিখছি তা কিন্তু সামঞ্জস্যপূর্ণ না সঙ্গতিপূর্ণ না বরং এটি হলো একটি উল্টো পদ্ধতি উল্টো পদ্ধতিতে যদি কেউ শত চেষ্টা করে সফলতা অর্জন করার ব্যাপারে সম্ভাবনা কিন্তু সেখানে খুব কমই থাকে আরেকটি জিনিস খেয়াল করো আমরা আমাদের দেশে শিক্ষার্থীদেরকে ইংরেজি ভাষার গ্রামারকে নির্ভর করে ইংরেজি শেখাবার চেষ্টা করছি আমরা যদি একটু ভাবি একজন চিকন মানুষের গায়ের জামা যদি একটা মোটা মানুষকে পরাবার চেষ্টা করা হয় কিংবা একটা মোটা মানুষের গায়ের জামা যদি একটি চিকন মানুষকে পরাবার চেষ্টা করা হয় তার মধ্যে কোনো শুভ বুদ্ধির পরিচয় পাওয়া যায় না ঠিক তেমনিভাবেই ইংরেজ জাতিগোষ্ঠী এবং বাঙালি জাতিগোষ্ঠী যেহেতু ভিন্ন জাতিগোষ্ঠী সেহেতু ইংরেজ জাতিগোষ্ঠীর জন্য উপযোগী করে তৈরি করা পদ্ধতি যদি বাংলা ভাষাভাষী মানুষ অর্থাৎ বাঙালি জাতিগোষ্ঠীর উপরে প্রয়োগ করা হয় তোমরা কি বলবে যে এর মধ্যে কোনো শুভ বুদ্ধির পরিচয় পাওয়া যায় যে পদ্ধতি প্রয়োগের মধ্যে শুভ শুভবুদ্ধির কোনো পরিচয় পাওয়া যায় না সেই পদ্ধতি প্রয়োগ করে আমার দেশের ছেলে যত বছরই চেষ্টা করা হোক না কেন ইংরেজি শেখাবার তাতে কি সত্যিকার অর্থে এক শতভাগ সফলতা আমরা প্রত্যাশা করতে পারি নিশ্চয়ই না আর মানুষ কিন্তু ভাষার গ্রামার শেখার আগে ভাষাটা শিখে ফেলে আর সেই ভাষা শেখে চর্চার মাধ্যমে তাহলে আমরাও দেখি এফ এম মেথডের মাধ্যমে কিভাবে? ফর্মুলা চর্চা করতে করতে ইংরেজি শিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা একটা মজার বিষয় লক্ষ্য করি বাংলা ভাষায় একটি ক্রিয়াপদ হচ্ছে খাওয়া কোনো ক্রিয়াপদেরই মূল অবস্থায় রেখে কখনো কিন্তু বাংলা ভাষায় কথা বলা যায় না যেমন আমরা কখনো বলতে পারি না আমি খাওয়া বলি আমরা আমি খাই অথবা আমরা খাই কখনো বলি না তুমি খাওয়া বরং বলি তুমি খাও কখনো বলি না আপনি খাওয়া বলি আপনি খান কখনো আমরা বলি না তারা খাওয়া বরং বলি তারা খায় এভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলায় যে ক্রিয়াবাচক শব্দটি ছিল খাওয়া সেই খাওয়া শব্দটি বাংলা ভাষায় বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে একবার হয়ে যাচ্ছে খাই আরেকবার হচ্ছে খাও কখনো হচ্ছে খান কখনো হচ্ছে খায় কিন্তু এইভাবে পরিবর্তন করার ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই আগে বাংলা ভাষার ব্যাকরণ শিখে তারপর সেগুলো শিখি না ইংরেজি ভাষায়ও ব্যাপারটি ঠিক একই রকম ইংরেজি ভাষায় খাওয়া শব্দের ইংরেজি হলো ইট এই ইট শব্দটি আয়ের সাথে থাকে ঠিক ইট উইয়ের ক্ষেত্রেও ইট ইউয়ের ক্ষেত্রেও হয় ইট ইউ তোমরা বা আপনারা এক্ষেত্রেও হয় ইট দে হলেও হয় ইট কিন্তু হি সি ইট বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে এই ভারবেশেষে এস বা ইয়ে যোগ হয়ে হয়ে যাচ্ছে ইটস এই যে ইটস হল ইট থেকে এই একটি ছোট্ট পরিবর্তন শেখাবার জন্য আমরা আমাদের শিক্ষার্থীদেরকে যখন গ্রামারকে আশ্রয় করে ইংরেজি শেখাবার চেষ্টা করি তখন ওই গ্রামারের নিয়মটি যা কিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভারবেশেষে এস কিংবা ইয়ে যোগ করতে হবে এই গ্রামারের নিয়মটি বিশ্লেষণ করলে এর ভিতর থেকে তেত্রিশটি গ্রামেটিক্যাল আইটেম বেরিয়ে আসে একটু চিন্তা করে বলো তো দেখি তোমরা ইংরেজ বাবা মার ঘরে জন্মগ্রহণ করার পরেও কোনো ইংরেজ শিশুকে যদি এই ইট এর পরিবর্তে ইটস যে হবে সেটা শেখাবার জন্য যদি এই তেত্রিশটি গ্রামেটিক্যাল আইটেম সম্বলিত এই গ্রামারের রুলটিকে শিখিয়ে ইংরেজি শেখাবার চেষ্টা করা হয় তাহলে ইংরেজ ঘরে জন্ম নেওয়ার পরেও বোধ করি ওই শিশুর পক্ষে ইংরেজি ভাষা শেখা খুব একটি সহজ হবে না ঠিক একইভাবে বাংলা ভাষাভাষী মানুষ বাঙালি ঘরে জন্ম নেওয়া কোনো শিশু যদি এই খাওয়া শব্দটিকে পরিবর্তন করতে হয় যে এই বিভিন্নভাবে এগুলো যদি কোনো ব্যাকরণের আশ্রয় নিয়েই শেখার চেষ্টা করতো তাহলে বাঙালি ঘরে জন্ম নেওয়ার পরেও ওই শিশু খুব সহজে বাংলা ভাষা শিখতে পারতো না কাজেই পরিষ্কার বোঝা যাচ্ছে গ্রামার নয় চর্চার মাধ্যমে এই ভাষা শেখা সম্ভব হয় তাহলে এবার আমরা সেভাবে চর্চা করে ফেলব। আমরা চর্চা করবো এভাবে আই ইট আমি খাই উই ইট আমরা খাই ইউ ইট তুমি খাও ইউ ইট তোমরা খাও বা আপনি খান দে ইট তারা খায় হি হলে ইটস সে খায় সি ইটস খায় করিম ইটস করিম খায় ইট ইটস ইহা খায় তাহলে আমরা এখানে একটি ফর্মুলা পেলাম যে ফর্মুলাটা হলো পার্সন প্লাস ভার্ব এই পার্সন প্লাস ভার্বের মাধ্যমে আমরা যে ফর্মুলা পেলাম এই ফর্মুলাটাকে আমরা নামকরণ করছি ফর্মুলা ওয়ান এ এটা ইংরেজি ভাষা একটি ছোট্ট বাক্য তৈরি করার ফর্মুলা এবার আমরা আরেকটি ফর্মুলায় আসি বাংলা ভাষায় যে শব্দটি আছে খাওয়া এই শব্দটিকে রেখে কিন্তু আমরা কখনো এইভাবে বলি না আমি খাওয়া চাই কিংবা একথা বলি না আমার খাওয়া সময় নেই আমরা কি বলি এই খাওয়া শব্দের শেষে তে বা র যুক্ত করে আমরা বলি খেতে খাওয়ার যেমন আমরা বলি আমি খেতে চাই বা বলি আমার খাওয়ার সময় নেই কাজে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কি পেলাম এখানে একটি ফর্মুলা পেলাম সেটা হলো কি ভার্বের আগে টু যুক্ত করতে হবে তখন বাংলায় ভারবের পরে বা ক্রিয়ার পরে তে বা র যুক্ত হবে আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি টু ইট খেতে খাওয়ার টু ডু করতে করার টু গো যেতে যাবার টু খাম আসতে আসার টু লার্ন শিখতে শেখার টু বিল্ড নির্মাণ করতে নির্মাণ করার শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আমরা যা শিখলাম এখন তা হলো কি ক্রিয়ার শেষে যদি তে বা র যুক্ত থাকে তাহলে সেই অংশটুকুর ইংরেজি করার জন্য ফর্মুলাটা হলো ভার্বের আগে টু বসাতে হবে এই ফর্মুলাটাকে আমরা একটা নামকরণ করতে পারি এফ এম মেথডে আমরা নামকরণ করেছি এটা হলো ফর্মুলা ওয়ান বি দেখো এবার এই যে খেতে খাওয়ার দেখতে দেখার যেতে যাওয়ার শিখতে শেখার নির্মাণ করতে নির্মাণ করার এই যে কথাগুলো বললাম এগুলো সবগুলিই কিন্তু হাবোধক কথা আমরা তো এর নাবোধকও ব্যবহার করতে পারি যেমন আমরা দেখতে পাই যেটা বলেছিলাম খেতে খাওয়ার আমরা তো বলতে পারি না খেতে না খাওয়ার আমরা শিখেছিলাম করতে করার এবার আমরা বলতে পারি না করতে না করার তাহলে ব্যাপারটি খুব সহজ হয়ে গেল আমরা আগে যেখানে শিখেছিলাম করতে করার সে ফর্মুলাটা ছিল ভার্বের আগে টু বসাবো আর এবার যখন বলবাম সেইটারই নাবোধক বোধক করবো তখন সেই ফর্মুলাটুকুর আগে একটা নট বসিয়ে দিলেই হয়ে গেল তার মানে এবারের ফর্মুলা হবে নট টু প্লাস ভার্ভ ওয়ান বি ছিল টু প্লাস ভার্ভ এবার আমরা বলবো নট টু প্লাস ভার্ভ এই ফর্মুলাটাকে আমরা আরেকটি নাম দিতে পারি এই ফর্মুলাটার নাম হল লেসন ওয়ান সি যদি এখানে নামকরণ দেখানো হয়নি নি আমরা বলবো লেসন ওয়ান সি মানে হল নট টু প্লাস ভার্ভ যেমন আমরা বলতে পারি না বলতে না বলতে ইংরেজি কি হবে নট টু তারপরে ভার বসাবো বলা ইংরেজি হচ্ছে ট্যাল তাহলে না বলতে ইংরেজি হয়ে যাবে নট টু ট্যাল যদি বলি না দৌড়াতে তাহলে ফর্মুলা হলো নট টু প্লাস ভার এই নট টুর পরে আমরা ভাবটা সব দৌড়ানো ইংরেজি হচ্ছে রান তাহলে না দৌড়াতে ইংরেজি হয়ে যাবে নট টু রান ঝগড়া না করতে এটাও ক্রিয়ার শেষে তে আছে কিন্তু অংশটুকু হচ্ছে না বোধক না বোধক ক্রিয়ার শেষে তে বা র যুক্ত হলে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করবো সেটা হলো নট টু প্লাস ভার তাহলে এই অংশটুকুর ইংরেজিটা দাঁড়াবে ঝগড়া না করতে ইংরেজি হবে নট টু আর এই জায়গায় ভাবটা হলো ঝগড়া করা তাহলে ঝগড়া করা ইংরেজিটা আমরা এই জায়গায় বসিয়ে দিলে হয়ে যাবে খোরেল তাহলে ঝগড়া না করতে ইংরেজি হবে নট টু খরেল এরপর আরেকটি আছে মিথ্যা কথা না বলতে বলা ইংরেজি হচ্ছে টেল তাহলে ইংরেজিটুকু দাঁড়ালো নট টু টেল কি না বলতে মিথ্যা কথা এলাই তাহলে মিথ্যা কথা না বলতে ইংরেজি হয়ে যাবে নট টু টেল অ্যালাই এবার না খেতে আমরা কখনো বলে থাকি ডাক্তার বাসি খাবার না খেতে বলেন তাহলে এই যে না খেতে অংশটুকু আমরা কি করতে পারি ফর্মুলা হবে নট টু প্লাস ভার্ব তাহলে এই ভার্বের জায়গায় বসাবো আমরা খাওয়া ভার্বটা খাওয়া ইংরেজি হচ্ছে ইট তাহলে না খেতে ইংরেজি হবে নট টু ইট শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব প্রচলিত পদ্ধতিতে টেন্স গ্রামার শিখে আমরা যে দীর্ঘ বারো থেকে চোদ্দ বছর চেষ্টা করি তারপর কেন ইংরেজি শিখতে আমরা ব্যর্থ হই এখানে তিনটি বাক্য আমি তুলে ধরেছি প্রথম বাক্যটি হলো একটি সুখী সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে আমি এফ এম ইংরেজি শেখাতে চাই দ্বিতীয় বাক্যটি হলো একটি সুখী সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে আমি এফ এম ইংরেজি শেখাতে ইচ্ছুক আর তৃতীয় বাক্যটি হলো একটি সুখী সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে এফ এম ইংরেজি শেখানো হয় তোমরা যারা দীর্ঘদিন টেন্স গ্রামার পরেছ তারা জানো এই তিনটি বাক্য কিন্তু একই টেন্স ভুক্ত। অর্থাৎ তিনটি বাক্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ভুক্ত। তোমরা যারা কনস্ট্রাকশন অফ সেন্টেন্স শিখেছ তারা জানো তিনটি বাক্যই সিম্পল সেন্টেন্স ভুক্ত এবং তিনটি বাক্যই কিন্তু আবার অ্যাসারটিভ সেন্টেন্স ভুক্ত। আরেকটি জিনিস লক্ষ্য করে দেখবে তিনটি বাক্যের শব্দগুলো মোটামুটিভাবে এক শুধু শেষের শব্দটি এখানে চাই ভার আছে এখানে ইচ্ছুক এটা নন ভার বাছে আর এখানে শেখানো হয় ভারবের পরে হয় জাতীয় শব্দ আছে এই তিনটি বাক্যের এত দিক থেকে মিল থাকার পরেও এই তিনটি বাক্যের ইংরেজির গঠন কিন্তু এক হয় না খেয়াল করো প্রথম বাক্যে ইংরেজি হচ্ছে আই ওয়ান্ট টু টিচ ইংলিশ বাই এফ এম ম্যাথড টু বিল্ড হ্যাপি প্রসপারাস অ্যান্ড নাইস বাংলাদেশ প্রথম বাক্যের গঠনটা হচ্ছে প্রথমে আই হলো সাবজেক্ট তারপরে ওয়ান্ট হচ্ছে ভার এই ভারটা দ্বারা কোনো কাজ করা বোঝায় যে ভার দ্বারা কোনো কাজ করা বোঝায় এফ এম ম্যাথডের পরিভাষায় আমরা সেটাকে বলে থাকি অ্যাকশান ভার তাহলে এই বাক্যটাতে আমরা কী পাচ্ছি সাবজেক্টের পরে অ্যাকশান ভার ব্যবহৃত হয়েছে দ্বিতীয় বাক্যের ইংরেজি হলো আই এম উইলিং টু টিচ ইংলিশ বাই এফ এম ম্যাথড টু বিল্ড আ হ্যাপি প্রসপারাস অ্যান্ড নাইস বাংলাদেশ দ্বিতীয় বাক্যে আই হলো সাবজেক্ট এবং ভারটা হচ্ছে এম এই এমটা হচ্ছে একটা বি ভার আর পরের অংশগুলো মোটামুটি এক কারণ তিনটি বাক্যে আমরা দেখেছি শব্দগুলো সব একই আছে তৃতীয় বাক্যের ইংরেজি হচ্ছে ইংলিশ ইজ টট বাই এফ এম মেথড টু বিল্ড হ্যাপি প্রসপারাস অ্যান্ড নাইস বাংলাদেশ এই তৃতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে ইংলিশ এরপরে ইজ হচ্ছে বি ভার তারপর টট বসেছে টসটা এসছে টিচ ভার থেকে টিচ ভারটি হচ্ছে একটা অ্যাকশান ভার কাজে এখানে যখন টট পেলাম তার মানে হলো টিচ টট অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হয়েছে প্রথম বাক্যে দেখলাম আমরা সাবজেক্টের পরে অ্যাকশান ভার ব্যবহৃত হয়েছে দ্বিতীয় বাক্যে সাবজেক্টের পরে বি ভার ব্যবহৃত হয়েছে তৃতীয় বাক্যে সাবজেক্টের পরে বি ভার এবং তারপরে অ্যাকশান ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হয়েছে তিনটি বাক্যের গঠন যেহেতু ভিন্ন তোমরা কি বলবে যে টেন্স বাক্য গঠনে আদৌ কোনো ভূমিকা পালন করে কারণ টেন্স কিন্তু তিনটি বাক্যের একই ছিল টেন্সের মাধ্যমে যদি বাক্য গঠন নিয়ন্ত্রিত হতো তাহলে তিনটি বাক্যের গঠনও কিন্তু একই হতো বুঝতে পারছি আমরা যে বাংলা বাক্যের শেষ শব্দটা আমরা দেখেছিলাম ভিন্নতা আছে একটিতে আছে চাই ভার্ভ তারপরে ইচ্ছুক নন ভার্ব এবং ভার্বের তৃতীয়টা হচ্ছে শেখানো হয় ভার্বের পরে হয় জাতীয় শব্দ এই ভিন্নতা থাকার কারণেই কিন্তু বাক্যগুলোর গঠনে ভিন্নতা পরিলক্ষিত হয়েছে ইংরেজি সেন্টেন্সের গঠনের ভিন্নতার মূল কারণ হল বাংলা বাক্যের শেষ শব্দের ভিন্নতা আর সে কারণেই বাংলা ভাষার শেষ শব্দের উপরে ভিত্তি করে আমি এফ এম ম্যাথড তৈরি করেছি এফ এম ম্যাথডটা তৈরি করার পদ্ধতিটা হলো এই আমি বাংলা ভাষাকে শ্রেণীবিভাগ করেছি বাংলা বাক্যের শেষ শব্দের উপরে ভিত্তি করে বাক্যের শেষ শব্দটি যদি ভার হয় তাহলে সেগুলোকে আলাদা করে রেখেছি এবং এই ধরনের বাক্যগুলোকে ইংরেজি করার জন্য আমি যে লেসন বানিয়েছি সেই লেসনের নাম হল লেসেন টু বাক্যের শেষ শব্দটি যদি নন ভার্ব হয়ে থাকে সেই ধরনের বাক্যগুলোকে আমি আলাদা করেছি এবং সেই বাক্যগুলোকে ইংরেজি করার জন্য যে বানিয়েছি সেই লেশনের নাম হচ্ছে লেসন থ্রি বাংলা বাক্যের শেষ শব্দটি যদি ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকে তাহলে সেগুলোকে আলাদা করে ওগুলো কি ইংরেজি করার জন্য যে লেসন বানিয়েছি সেই লেসনের নাম হচ্ছে লেসন ফোর তাহলে আমরা বুঝতে পারছি বাংলা বাক্যের শেষ শব্দের দ্বারাই বোঝা যাবে কোন বাক্য কোন লেসনভুক্ত হবে আজকে আমরা লেসন টুটাকে বোঝার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো তোমাদের কাছে কতগুলো ফর্ম দেওয়া হয়েছে ছোট্ট ছোট বাক্যের মতো দেখতে এগুলো হচ্ছে আসলে ফর্মুলা এই ফর্মুলাটার নাম হচ্ছে লেসন টু এ এবং লেসন টু এর আই ডু ফর্মুলার মাধ্যমে সেই সব বাক্য ইংরেজি করা যাবে যে বাক্যের শেষ শব্দটা হবে ভার্ব কিন্তু সেগুলো দ্বারা হাবোধক কথা বোঝাবে আই ডোন্ট ডু এই ফর্মুলার মাধ্যমে সেই ধরনের বাক্য ইংরেজি করা যাবে যে বাক্যের শেষ শব্দ থাকবে ভার তারপরে নাবোধক শব্দ অর্থাৎ এই ফর্মুলার মাধ্যমে শেষ শব্দ নন ভাব অর্থাৎ এই ফর্মুলাটা হচ্ছে সেই ফর্মুলা যে ফর্মুলার মাধ্যমে বাংলা বাক্যের শেষে যদি নাবোধক ভার থাকে সেই ধরনের বাক্যগুলো ইংরেজি করা যাবে ডু আই ডু হচ্ছে সেই ফর্মুলা যে বাক্যের শেষে ভার থাকবে এবং তার দ্বারা হাবোধক প্রশ্ন করা যাবে ডোন টাইডু হচ্ছে সেই ফর্মুলা যে ফর্মুলার মাধ্যমে বাক্যের শেষে নাবোধক ভার থাকবে এবং সেটা দ্বারা নাবোধক প্রশ্ন করা যাবে আর এই আই ডু এবং ডাব্লিউএইচ ডোন টাইডু এগুলোর মাধ্যমে অনেকগুলো অনেক ধরনের প্রশ্ন করা যাবে এর মাধ্যমে সব হাবোধক প্রশ্ন করা যাবে ডাব্লিউচ জাতীয় এবং ডাব্লিউএইচ ডোনো টাইডু এর মাধ্যমে সব নাবোধক প্রশ্ন করা যাবে ডাব্লিউএইচ জাতীয় আমরা এবার দুইজন বন্ধুর মধ্যে একটি কথোপকথন দেখতে পারি লেখাপড়া নিয়ে করিম এবং রহিম দুই বন্ধুর মধ্যে কথোপকথন শিক্ষার্থী বন্ধুরা ধরে নাও প্রথম বন্ধু হচ্ছে করিম করিম রহিমকে জিজ্ঞেস করছে তুমি কোন ক্লাসে পড়ো দেখো এই বাক্যের ইংরেজি করতে হলে আমরা কোন লেসনে যাব যেহেতু শেষ শব্দটি ভার তাহলে আমরা লেসন টু এতে যাব এবং লেসন এ। যে ফর্মুলা আমরা এই বাক্যকে ইংরেজি করার জন্য ব্যবহার করব সেই ফর্মুলাটা হলো এইচ ডু আই ডু এই ডু এর জায়গায় আমরা যেটা বসাবো সেটা হলো বাংলা বাক্যের শেষ ভারটি এই বাক্যের শেষ ভারটি কি আছে পর তাহলে এই পর ইংরেজিটা আমরা এই জায়গায় বসাবো পর ইংরেজি হচ্ছে রেড আর এই ডাব্লিউএইচ এর জায়গায় বসাবো আমরা কোন ক্লাস কোন ক্লাস ইংরেজি হচ্ছে হোয়াট ক্লাস এই এইচটা হয়ে যাবে হোয়াট এবং এটা আরেকটু বর্ধিত হয়ে যাবে হোয়াট ক্লাস কোন ক্লাসে ইংরেজি হচ্ছে ইন হোয়াট ক্লাস এই ডুয়ের জায়গায় হবে ডু আর এই আয়ের জায়গায় হবে তুমি তুমি ইংরেজি হচ্ছে ইউ আর এই জায়গা হবে পড়ো তাহলে ইন হোয়াট ক্লাস ডু ইউ রিড তাহলে আমরা যখন ইন হোয়াট বললাম এটা শুনতে ভালো শোনায় না আমরা এফ এম মেথডের পরিভাষায় এই ইন বা এই প্রেপোজিশনকে বলে থাকি মশলা তোমার বাড়িতে যদি কেউ আসে বেড়াতে আর এসেই যদি দেখে যে তোমার বাড়ির দরজার সামনেই মশলা ফেলা আছে নিশ্চয়ই তোমার সম্বন্ধে খুব ভালো একটা ধারণা তার হবে না যে তুমি খুব অগোছালো মানুষ কাজেই আমরা যখন ইংরেজিতে এরকম ইন হোয়াট ক্লাস বলবো তাহলেও যারা ভালো ইংরেজি জানেন তারা ভাববেন না তুমি খুব ভালো ইংরেজি জানো না তাহলে কী করতে হবে এই এখানকার মশলা ইটটাকে কেটে আমি পিছনে দিয়ে দেব। তাহলে যেটা বলেছিলাম ইন হোয়াট ক্লাস এবার সেটা হয়ে যাবে হোয়াট ক্লাস তাহলে ডুয়ের জায়গা হবে ডু আয়ের জায়গা হবে তুমি ইউ আর এই ডুয়ের জায়গা হবে পড়া ইংরেজি হচ্ছে রিড তাহলে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন এবার করিম যখন রহিমকে জিজ্ঞেস করলে তুমি কোন ক্লাসে পড়ো রহিম হয়তো বলবে আমি দশম শ্রেণীতে পড়ি তাহলে এই বাক্যের শেষে আছে পড়ি এটা যেহেতু ভার তা বুঝতেই পাচ্ছি এই বাক্য আমরা লেসন টুয়ের মাধ্যমে ইংরেজি করতে পারবো কিন্তু ফর্মুলাটা কি হবে সেই বাক্য ইংরেজি করার ফর্মুলা হবে আই ডু এই ডুয়ের জায়গা হবে পড়া ইংরেজি সে বলেছে পড়ি বাংলা বাক্যের শেষ ভাবটাই এই ডুয়ের জায়গায় বসাবো রহিম যখন বলবে আমি দশম শ্রেণীতে পড়ি ইংরেজি হয়ে যাবে আই আর বাংলা বাক্যের শেষে আছে পড়ি পড়া ইংরেজি আছে রিড তাহলে আমি পড়ি আই রিড দশম শ্রেণীতে ইন ক্লাস টেন প্রশ্নের উত্তরে রহিম বলল আই রিড ইন ক্লাস টেন এবার করিম তাকে আবার প্রশ্ন করতে পারে তুমি কখন স্কুলে যাও যখন বললো যে তুমি কখন স্কুলে যাও শিক্ষার্থী বন্ধুরা দেখো শেষ শব্দটি হলো যাও এটি একটি ভার যেহেতু শেষ শব্দটি ভার কাজে আমরা এই বাক্যটি লেসন টুয়ের মাধ্যমে ইংরেজি করতে পারবো আর ফর্মুলাটা হবে ডাব্লিউএইচ ডু আই ডু এই ডাব্লিউএইচ এর জায়গায় এবার আমরা বসাবো কখন কখন ইংরেজি হচ্ছে ওয়েন ডু এর জায়গা হবে ডু আর আই এর জায়গা হবে তুমি ইউ আর এই যে বাংলা বাক্যের শেষে যে ভাবটি আছে যাও যাওয়া ভাবটাই ইংরেজি করে আমরা এই জায়গায় বসিয়ে দেবো যাওয়া ইংরেজি হলো গো তাহলে এখানে বলেছিলাম কখন ইংরেজি ওয়েন ডু আর এর জায়গায় বলেছি ইউ আর এখানে হলো গো তাহলে ওয়েন ডু ইউ গো স্কুলে টু স্কুল করিম রহিমকে জিজ্ঞেস করলো তুমি কখন স্কুলে যাও ইংরেজি হয়ে গেলো ওয়েন ডু ইউ গো টু স্কুল রহিম তখন উত্তরে বলতে পারে আমি সকাল আটটায় স্কুলে যাই দেখো এবারও যে রহিম উত্তরটি করলো তার উত্তরে শেষে আছে কিন্তু যাই যাই শব্দটি যেহেতু ভার আমরা জানি বাংলা বাক্যে শেষ শব্দটি যদি ভার হয় তাহলে সেটি আমরা লেসন টু এর মাধ্যমে ইংরেজি করব। কিন্তু এইবার ফর্মুলাটা কি হবে ফর্মুলা হবে আইডু আগেই বলেছি আইডু হলো বাংলা ভাষায় যে সমস্ত বাংলা বাক্যের শেষ শব্দটি ভার সেই বাক্যটি যত ছোটই হোক কিংবা যত বড়ই হোক ফর্মুলা হবে আই ডু এই ডুয়ের জায়গায় আমরা কি বসাবো বাংলা বাক্যের শেষ শব্দ এই বাক্যের শেষ শব্দটি হলো যাই তাহলে যাওয়া ইংরেজিটা এখানে বসাবো আর যার কথা বলা হচ্ছে আমি বলেছে রহিম সে নিজের কথা বলেছে আমি আই তাহলে আমি যাই আই গো আমি কোথায় যাই আমি স্কুলে যাই আই গো টু স্কুল কখন যাই বলেছে সকাল আটটায় সময়ের আগে অ্যাড বসাতে হয় তাহলে আমি সকাল আটটায় স্কুলে যাই ইংরেজি হবে আই গো টু স্কুল অ্যাট এইট ইন দ্য মর্নিং বলতে পারি অথবা at এইট এ বলতে পারি এবার করিম রহিমকে আবার প্রশ্ন করতে পারি তুমি কিভাবে স্কুলে যাও শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এই বাক্যের শেষেও কিন্তু আছে যাও এটা ভাব যেহেতু কাজেই আমরা লেসন টু এর মাধ্যমে ইংরেজি করব। এবং এই বাক্যের ইংরেজি করার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করব সেই ফর্মুলাটা হবে wh এইচ ডিউ আই কিন্তু দেখো এবার এর জায়গায় কী হবে প্রশ্নবোধক যে শব্দটি সেটা হলো কীভাবে তার মানে এর জায়গায় আমরা কিভাবে ইংরেজি বসাবো কিভাবে ইংরেজি হলো হাউ তাহলে এখানে বসাবো হাও ডুয়ের জায়গা হবে ডু আয়ের জায়গা হবে তুমি তুমি ইংরেজি হলো ইউ আর এই ডুয়ের জায়গায় বসাবো বাংলা বাক্যের শেষ ভাবটি শেষ ভাবটি কি আছে যাও যাওয়া ইংরেজি হচ্ছে গো তাহলে তুমি কিভাবে যাও ইংরেজি হয়ে গেল হাউ ডু ইউ গো কোথায় যাও স্কুলে টু স্কুল তাহলে তুমি কিভাবে স্কুলে যাও করিম প্রশ্ন করবে রহিমকে হাউ ডু ইউ গো টু স্কুল উত্তরে রহিম বলতে পারে আমি রিক্সা করে স্কুলে যাই বা বলতে পারে বাসে করে স্কুলে যাই অথবা বলতে পারে আমি পায়ে হেঁটে স্কুলে যাই আমরা যখন কোনো যানবাহন দ্বারা যাওয়ার কথা বলবো তখন সেই যানবাহনের আগে বাই বসাবো যেমন বলতে পারে আমি রিক্সা চড়ে স্কুলে যাই তাহলে সেই শব্দের শেষেও যাই আছে ভার্ব কাজে এই ভার্ব এই ডুয়ের জায়গাটায় যেহেতু শেষ শব্দটা যাই তার মানে এটাও আমাদের লেসন টু এর মাধ্যমে ইংরেজি করতে হবে আর যেহেতু এটি হাবোধক বাক্য সেই বাক্যের ইংরেজি করার জন্য যে ফর্মুলা ব্যবহার করবো সেই ফর্মুলাটা হবে আই ডু এই ডু এর জায়গায় বসাবো বাংলা বাক্যের শেষ ভাব যেটি হলো যাই যাওয়া ইংরেজি হচ্ছে গো তাহলে আমি যাই আই গো আমি কোথায় যাই স্কুলে তাহলে স্কুলে ইংরেজি হচ্ছে টু স্কুল আমি স্কুলে যাই আই গো টু স্কুল কিভাবে যাই রিকশা করে বা ট্রেনে বাসে যেভাবেই বলি কোনো যানবাহন দ্বারা বোঝালে বাই বসাবো তাহলে কি বলবো আমি রিক্সায় চড়ে স্কুলে যাই আই গো টু স্কুল বাই রিক্সা কিন্তু যদি বলি পায়ে হেঁটে পায়ে হেঁটে যখন বলবো পা কিন্তু কোনো যানবাহন না কাজেই বাই ব্যবহার করা যাবে না পায়ের ক্ষেত্রে ব্যবহার করতে হবে অন তাহলে আমি পায়ে হেঁটে স্কুলে যাই আই গো টু স্কুল অন ফুট তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এই এর জায়গায় যখন আমরা প্রয়োজন অনুযায়ী কি কখন কিভাবে কোথায় কেন এই শব্দগুলোর ইংরেজি বসিয়ে দিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারি এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তরও আমরা দিতে পারি এই ফর্মুলা ভিত্তিক এই পদ্ধতির মাধ্যমে আমরা যে ইংরেজি বাক্যগুলো তৈরি করলাম তাতে আমাদের কোনো গ্রামারের রুল শিখতে হয়নি কিন্তু কোনো একটি বাক্য গ্রামারের নিয়ম বহির্ভূত নয় আর আজকের জন্য আপনাদের উদ্দেশ্যে একটি ধাঁধা থাকলো ধাঁধাটি হলো বাংলা বাক্যের শেষ শব্দটি ভার হলে সেই বাক্য এফ এম মেথডের কোন লেসনের সাহায্যে ইংরেজি করতে হবে আনসার এ লেসন টু আনসার বি লেসন থ্রি আনসার সি লেসন ফোর উত্তর কিন্তু পাঠাতে হবে আগামী পাঁচ দিনের মধ্যে আর উত্তর পাঠাবার পদ্ধতি হলো আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে লিখুন এফ এম স্পেস তারপর সঠিক উত্তর এ বি অথবা সি তারপর পাঠিয়ে দিন সরাসরি সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে যে কোনো মোবাইল অপশান থেকে যত খুশি তত আমাদের এই অনুষ্ঠান তোমাদের কাছে কেমন লাগছে তা আমাদের জানালে আমরা খুব উপকৃত হব আর তোমরা যারা দেশে কিংবা বিদেশে যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছ আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আগামী পর্বে আবার দেখা হবে সপ্তাহে ঠিক একই দিন একই সময় একই চ্যানেলে সুপ্রিয় দর্শক যে যেখানেই থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন এই শুভকামনায় বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে